হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষদের জন্য একটি বিনামূল্যের হাটের ব্যবস্থা করেন রাজ্যের কৃষি ও কৃষি বিপণন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, জেলা পরিষদের উপাধ্যক্ষ, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। মন্ত্রী মহাশয় স্বয়ং নিজ হাতে তাদের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন। তপনবাবু, গতদিনগুলির মতোই এদিনও লকডাউনের মধ্যে এই কর্মহীন অবস্থায় মানুষের পাশে দাঁড়ালেন। চুঁচুড়া শহরের উন্নয়নের কান্ডারি বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে যে খোলা বাজার মানুষের মধ্যে বিতরণ করা এই অনুষ্ঠানে আজকে দিলীপ, আমার অত্যন্ত প্রিয় ভাই ছিল দিলীপ, তার আপনারা জানেন যে অকাল মৃত্যু হয়েছে, এলাকার কিছু সমাজ বিরোধী ওকে খুন করেছে, আমরা তাকে হারিয়েছি এবং আমি মনে করি যে দিলীপের মৃত্যু আমাদের ব্যান্ডেল অঞ্চলের অনেক ক্ষতি হয়েছে। আমি অসিত মজুমদারকে ধন্যবাদ জানাই, 60 দিন 65 দিন ধরে চুঁচুড়া বিধানসভার এলাকার করোনা ভাইরাস, পরবর্তীকালে আমফান ঘূর্ণিঝড়, আপনারা জানেন যে এলাকায় অনেক ক্ষতি হয়েছে, অনেক গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ প্রথম দিনে কষ্ট ছিলেন ভাইরাস আক্রান্ত হওয়ার পরে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় মানুষের জন্য রেশন ফ্রি করে দিয়েছে, চাল গম এবং ডাল। আমি আমার বিধানসভা এলাকায় বিভিন্ন প্রায় 65 দিন ধরে স্যানিটাইজ করেছি, দুস্থ মানুষদের আমরা তরকারি সবজি বিতরণ, চাল নুন তেল ডাল সমস্ত কিছু দেওয়া হয়েছে। আমরা সারা বছর অসিত মজুমদার আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি, কিন্তু একটা দুঃখের ব্যাপার এটা আজকে বলতেই হবে, এই জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর ধরে বাংলার পরিবর্তন পরেও আমরা লোকসভায় দেখলাম যে কিছু মানুষ ভুল বুঝে আমাদের বিজেপি পার্টিকে ভোট দিল, কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে যখন করোনা ভাইরাস সারা ভারতবর্ষে বিশ্বে আক্রমণ করলো, পশ্চিম বাংলায় যখন করোনা ভাইরাস চলছে, তখন বিজেপির কোনো কর্মীকে খুঁজে পাওয়া যায়নি এবং যে সাংসদকে মানুষ আশা নিয়ে ভোট দিয়েছিল তাকেও মানুষ এলাকায় দেখতে পায়নি, এটা খুব লজ্জাজনক ঘটনা। আজকে এখানে নিশেষ ঘোষ, প্রদীপ থেকে শুরু করে গৌরীকান্ত মুখার্জি, আমাদের সক্রিয় বড়পতি দিলীপ দাস, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে শুরু করে আমাদের প্রধান নিতু, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা, সমস্ত অল রেসপেক্টেড প্রেস মিডিয়া সবাই এখানে আছে, যারা এখানে আজকে এসছেন, যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমি বলবো না দানের ব্যাপার নেই, কারণ দান করার অধিকার আমাদের কারো নেই ঈশ্বর আল্লাহ ছাড়া। আমি যারা এখানে উদ্যোগী হয়েছে নিতু সিং সহ প্রদীপ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত মেম্বার, আমার বিধায়ক, এবং জানেন যে একটা সুখবর যে সাউথ বেঙ্গল যেটা ট্রান্সপোর্ট আছে সেটাও ডাইরেক্টর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে তাকে কৃতজ্ঞতা জানাই। এবং তপন এখানে দায়িত্ব নেওয়ার পরে 4টে করে সাউথ বেঙ্গল বাস চুঁচুড়া ঘড়ির মোড় থেকে রোজ কলকাতায় যাচ্ছে, ভালো উদ্যোগ নিয়েছে আমাদের চেয়ারম্যান তপন মজুমদার, তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আমি শুধু আপনাদের সকলকে বলবো যেভাবে মানুষের পাশে থাকুন, মানুষের ভাবে কাজ করছেন, কারণ আমি একটা কথা সব জায়গায় বলি, মানুষ থাকলে পরে ধর্ম থাকবে, দল থাকবে,
সরকার চলবে, পৃথিবী চলবে, মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম। হচ্ছে শিক্ষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন। আমি শুধু এলাকাবাসীকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিস্টেন্স বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন, বারে বারে হাত পরিষ্কার করুন, দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, যাতে করোনা ভাইরাস আমাদের আক্রমণ না করতে পারে। একটা কথা বলি, যে সুপার সাইক্লোন আমফান ঝড় হয়েছে, কিন্তু চুঁচুড়ার বিধায়ক এবং আমরা 6 ঘন্টার মধ্যে এলাকাকে পরিষ্কার করে দিয়ে পোস্ট যেখানে পড়েছে, লাইন বিচ্ছিন্ন হয়েছে, সবগুলোকে আমরা করেছি। শুধু তাই নয়, যেখানে গাছ পড়ে গেছে, গাছ আমাদের পৌরসভার পৌরপতি আর তার নেতৃত্বের কাউন্সিলররা আমাদের অল্প সময়ের মধ্যে কাজ করেছে। আমাদের এলাকায়, আমার সপ্তগ্রাম এলাকায় মানুষ 3-4 ঘন্টার মধ্যে জল বিদ্যুৎ পেয়েছে। আমার বিধানসভা এলাকায় তপন মজুমদারের জন্য, গৌরীকান্ত মজুমদার মুখার্জিদের জন্য এখানকার মানুষ পরিষেবা পেয়েছে। আমি শুধু একটা কথা বলবো, যত করোনা ভাইরাস হোক, আমরা মানুষের সঙ্গে আছি, থাকব, এবং মানুষ বিপদে পড়লে আমাদের লড়াই করে মানুষ যাতে বাঁচে তার বন্দোবস্ত আমাদের সহকর্মীরা, আমাদের দলের সম্পর্কেরা, তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা করবে। এইটুকু কথা আমি বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাদের সঙ্গে আছি। মানুষ থাকলে পৃথিবী থাকবে, মানুষ থাকলে চুরিও থাকবে, হুগলি থাকবে। মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম, সেই ধর্ম নিয়ে আমরা এগোচ্ছি। আমি আবার অসিত মজুমদারকে আমার কৃতজ্ঞতা জানাই, যে এত সুন্দর যে খোলা হাত করার জন্য এখানে চাল ডাল থেকে শুরু করে, মরিচ থেকে শুরু করে সমস্ত সবজি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, যে আমাদের কর্মীরা যেন সুস্থ থাকে, মানুষ যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকুন। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কৃতজ্ঞতা শেষ করছি।